আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। আমি আমার আব্বাকে নিয়ে হার্ট ফাউন্ডেশন মিরপুর দুইয়ে আছি। এখন হার্ট ফাউন্ডেশনে আমি আব্বাকে নিয়ে আব্বাকে ভর্তি করালাম 16 ফেব্রুয়ারিতে। তো আগামী এই সপ্তাহের শেষের দিকে হয়তো আব্বার অপারেশন হতে পারে। তো আমাদের ক্যাবিন পড়েছে 712 নম্বর কক্ষ আমাদের, আর ক্যাবিন ভাড়া হচ্ছে পার ডে হচ্ছে 3,500 টাকা। আর এছাড়া বাকি অপারেশনের জন্য 2,20,000 টাকা আমরা অলরেডি জমা রেখেছি। এছাড়া আদার্স অন্যান্য খরচ আছে। এখন আমার আব্বাকে নিয়ে প্রতিদিন আমি কী করি, বিশেষ করে আমি একদিনের কার্যক্রমটা আপনাদের সাথে শেয়ার করব। আমার আব্বা সকালে ঘুম থেকে উঠেই নামাজ পড়ে, যেহেতু আমার আব্বা নামাজে খুব বেশি পছন্দ করে, আগে থেকেই উনি নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়ে। নামাজ শেষ হওয়ার মাঝামাঝি টাইমেই চলে আসলো নার্স। ওনারা এখন প্রেশার মাপবে। আসলে 6টার পর থেকে নার্সেরা পরপর আসতে থাকে, একটার পর একটা কাজ করে। এখন প্রেশার মাপবে। প্রেশার মাপার পর আপনার ডায়াবেটিসটা টেস্ট করবে। ডায়াবেটিসটা এখন টেস্ট করার জন্য নিয়ে নিচ্ছে। আসলে এখানে যারা ভর্তি হয় সর্বনিম্ন 7 দিন সময় লাগে। তো আসলে এখানে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করানোর আগে আব্বার এনজিওগ্রামটা করানোর পর আমরা জানতে পারলাম যে আমার আব্বার 5টি ব্লক। তো এখানে এখন রিং পরানো সম্ভব না, বিদায় আমরা ওপেন হার্ট সার্জারিটা করানোর সিদ্ধান্ত নিয়েছি। তো এখন আমার আব্বা যে কাজটি করতেছি সেটি আব্বাকে প্রতিদিন 6 থেকে 7 বার করার জন্য ডাক্তার বলে দিয়েছে। আসলে এখানে এটা এক ধরনের টেস্ট যেটাকে বলা হয়, প্রতিদিন করার জন্য বলা হয়েছে। এর পরবর্তীতে আবার সকালে নাস্তাটা চলে আসলো। নাস্তা এখানে আজকে দিয়েছে পাউরুটি, সুজি সম্ভবত, পর ভাজি দিয়েছে, তো পলাশের সাথে আমরা বোনাস্তাটা খেয়ে নিচ্ছে। নাস্তা খাওয়ার সাথে পরপর এরা আসে, এসে বেডটা পরিষ্কার করতেছে, আরেকজন টেবিলগুলো পরিষ্কার করে নিচ্ছে। আমরা ইফাকে দিয়ে নাস্তা আনার জন্য যাচ্ছি। নীলিমা আর আমার জন্য নাস্তা আনতে হবে। আব্বারটা খাওয়া শেষ, এখন আমাদেরটা নিয়ে আসবো। তো আমাদেরটা যে আমরা প্রথমে ক্যান্টিনে যাব, এখানে ক্যান্টিন আছে 2তলায়। তো 2তলায় ক্যান্টিনে গিয়ে যেটা পছন্দ সেটা নিয়ে আসবো, নিয়ে এসে খেয়ে নেব। যেহেতু আব্বাকে একা রেখে যাবো তাই বেশি সময় থাকবো না, গিয়ে খাবারটা নিয়ে চলে আসবো। তো এটা হলো ক্যান্টিন। এখানে ক্যান্টিনে খাবারগুলো নিলে বার দেখি আগে পছন্দ হয় কি না, ও যদি এগুলো খেতে চায় তাহলে নিয়ে নেব। আর ক্যান্টিনে খাবারটা নিতে হলে আগে টাকাটা দিয়ে দিতে হয়, দেওয়ার পর নিজের খাবারটা নিজে নিয়ে নিতে হয়। তো যে খাবারগুলো আছে এগুলো নিলে আমার পছন্দ হচ্ছে না। তো আমি তালিকাটি দেখি নি এখন কী কী খাবার আছে, দেখি কী নেওয়া যাওয়ার জন্য। তো এখানে সকালে এক ধরনের খাবার, দুপুরে এক ধরনের খাবার, রাত্রে আরেক ধরনের খাবার এবার ভাগ করা আছে। তো মা খাবার খেয়ে নিল। এ পাখিটি একটি মহিলা চা বানাচ্ছে, তাই ভাবলাম মহিলারা তো একটি কাপ চা খাই, যেহেতু মহিলা কর্মী অনেক কষ্ট করতেছে দেখতেছি, আমি অনেক লোক খাবার খাচ্ছে তে, তো আমি এই জন্য ওর কাছ থেকে এক কাপ চা খেয়ে নিচ্ছি। এটি হচ্ছে হাসপাতালের সামনে একদম পাশে দিয়ে। তো এখন আমার আব্বাকে ইকো করানোর জন্য নেব। তো ইকো করানোর জন্য ভিতরে ঢোকানো হলো, আমরা বাইরে দাঁড়িয়ে আছি।
তো অনেক লম্বা সিরিয়াল, অনেক সময় লাগবে। ভিতরে আমার আব্বা বসে আছে ইকো করানোর জন্য। ইকোল্যাব এটি, এটি এখানে রঙিনটা করানো হয় আর কি, এখন রঙিনটা করবে। অনেক মানুষের সিরিয়াল, অনেক লম্বা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হলো। তো ইকো করানো শেষ হলো, এখন আব্বাকে নিয়ে উপরে যাব। তো আমার পাখি, আমার জ্যাঠাতো ভাই, জ্যাঠাতো ভাইয়ের ওয়াইফ আসলো আমার আব্বাকে দেখার জন্য। আসলে ওরাও কাছাকাছি থাকে, তা আরামবাগে আছে। তো দেখতে আসলো, আমার ছোটো কাকাও আসলো, ছোটো কাকা উত্তরা থেকে এসেছে। তো উনি আসার সময় আমাদের জন্য খাবারও নিয়ে এসেছে। আসলে তো এখন আমার আব্বাকে গোসল করানোর জন্য আমি পানি আনতে যাচ্ছি, আসলে গরম পানিটা আনবো, তাই যাচ্ছি। তো পানির ব্যবস্থা আছে ওইদিকে, ওইখান থেকে পানিটা নিয়ে আসব। গরম পানি, মিডিয়াম সাইজের গরম। এইখানে আবার খাওয়ার পানিটা দুই রকমের আছে, একটা হচ্ছে একদম গরম, একটা হচ্ছে ঠান্ডা, যে যেরকম খায়। আর এখানে আরেকটি আছে পানির। তো পানিটা এখন নিয়ে নিচ্ছে, এখন নেওয়ার পর আব্বাকে গোসল করানোর পর আব্বার কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। নীলিমা হাতটা পরিষ্কার করে নিচ্ছে ডোর দিয়ে। তো আমার আব্বার জন্য এখন চুপ চলে আসলো, চুপটা এখন খেয়ে নিচ্ছে আব্বা। আসলে সকালে নাস্তা দেয়, আবার দুপুরের আগে একবার চুপ দিয়ে দেয়। চুপ দেওয়ার পর দুপুরবেলা খাবারটা আসে করেন। তো আমরা এখন টোটালি তিনজন আছি, আমার মেয়ে, আমি এবং আমার আব্বা আছে। এর আগে আমার ভাইয়া ছিল, ভাইয়া বাড়িতে গিয়েছে আসলে, তো অপারেশনের আগে আবার চলে আসবে। এরপরে বাঘটাও চলে আসলো। তো আজকে দুপুরে খাওয়া দিয়েছে মাছ, ভাত, ডাল এবং ভাজি। তো আবার খাওয়ার তো হয়ে গেল, এখন আমাদের খাওয়ার জন্য যাচ্ছি। তো আমাদের খাবারটা নিয়ে আসবো এখন হোটেল থেকে, নিয়ে আসার জন্য আমি গেলাম, আমার মেয়েটাকে রেখে গেলাম আমার আব্বার কাছে। আমি শুধু খাবারটা নিয়ে চলে আসবো, এসে ক্যাবিনে বসে খাবো। তো খাবারটা নিয়ে নিলাম, এখন লিফটের অপেক্ষা, লিফটের জন্য। আচ্ছা, লিফটের আমরা ছয় নম্বরে যাব, তো সাততলা যেতে আমাদেরকে ছয় নম্বরে যেতে হবে। এখানে গিয়ে আমরা এখন পানির জন্য চলে আসলাম, পানি, খাওয়ার পানি নেব এবং পাশাপাশি গরম পানি নেব। আবার আসলে একটু রং চা খেতে পছন্দ করে, বা একটু চা খেতে পছন্দ করে করে খাওয়ার পর, এই জন্য এখন গরম পানি এবং খাওয়ার পানিটা নিয়ে নিচ্ছি। আমি গরম পানিটা বাক্সে করে নিয়ে নিচ্ছি। এই পাখি চাটা তৈরি করে দিচ্ছি, আদা এনে রেখেছি, চিনি এবং টি ব্যাগটা নিয়ে এসেছিলাম আমি। তো আব্বা ঘুমিয়ে পড়েছে, আব্বাকে এখন গরম কাপড়টা দিয়ে দিচ্ছি। আসলে তো এরপরে আরেকজন আসলো এখন ঝাড়ু দেওয়ার জন্য, ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে। আরেকজন মুছতেছে, সারাক্ষণ আসলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্যাবিন থাকে, একদম পরিষ্কার করে সারাক্ষণে।
কেবিন ভাড়াটা আমাদের 3,500 পড়েছে। এর মধ্যে যদি 10 দিন থাকে তাহলে তো প্রায় 10 দিন থাকা লাগে নাকি 12 দিন থাকা লাগে, প্রায় 40,000 টাকার মতো কেবিন ভাড়ায় চলে আসবে। আর 2,10,000 হচ্ছে আপনার অপারেশন চার খরচটা, এছাড়াও আদার্স খরচ সব মিলে প্রায় 4-4.5 লাখের মতো খরচ হবে। তো আমার আব্বার জন্য রক্তের প্রয়োজন হচ্ছে 4 ব্যাগ, যদিও বলেছে তো 5-6 ব্যাগ রেডি রাখতে হবে। তো এখন চলে এসেছে আমাদের আব্বার রাতের খাবারটা, রুটি, যেহেতু আব্বার ডায়াবেটিস আছে এই জন্য রুটি এসেছে। তো এখন আমি নিচে যাচ্ছি, আমার আব্বার জন্য ওষুধ আনতে হবে, ওষুধের জন্য আমি নিচে যাচ্ছি। আর ওষুধ দোকানটাও কিন্তু নিচে, একদম নিচে আছে নিচতলায়। তো এখন আমি ওষুধটা নিয়ে নিচ্ছি। ওষুধটা নিয়ে নেওয়ার পর এখন উপরে চলে যাব। উপরে গিয়ে এখন আবার আবার চা তৈরি করে দিলাম। আদা দিয়ে চাটা খেতে টেস্ট হয় তাই। তো এর বাকি দিয়ে আমার আবার একটু কাশি শুরু হলো, ঠান্ডা লেগে গেছে রাত্রে প্রায় 11টা। তো আবার আমি নার্সদের কাছে গিয়ে ওষুধটা এনে আব্বাকে দুই কাপ দিলাম। দেওয়ার পর নার্সদের সাথে একটু কথা বলে নিলাম আসলে এখনকার অবস্থা সম্পর্কে একটু জেনে নিলাম। তো আশা রাখি এই সপ্তাহের মধ্যে আমার আবার অপারেশনটা হয়ে যাবে। তো আজকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি যারা দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন।